হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? আর এই লকডাউনে তোমাদের দিন কেমন কাটছে আমাকে অবশ্যই জানাবে ইন দ্য কমেন্ট সেকশন। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে, আর এই ভিডিওটা অনেকটা আলাদা। আমার ভিডিও যত সব ভিডিও এসেছে এটা সবগুলোর থেকে আলাদা, একেবারে ইউনিক। তো এই লকডাউনে তো সবাই ঘর বন্দি, আলাদা করে আমি ভ্লগ করতে কোথাও যেতে পারছি না, তার জন্য ভাবলাম কেননা বাইরেটাকেই ঘরের মধ্যে নিয়ে আসা যায়। আমি কী করলাম, সব বন্ধুদেরকেই বলেছি, কিন্তু পাঠিয়েছে কিছু কিছু, এরা দুঃখের খবর। কিন্তু যারা পাঠিয়েছে খুব ভালোভাবেই পাঠিয়েছে। কী পাঠিয়েছে? একটা করে ভিডিও পাঠিয়েছে, তারা এক মিনিটের মধ্যে যা করতে পেরেছে, মানে কী কী করে ডেলি রুটিনে, তো এক মিনিটের মধ্যে ওরা কী কী করে। এখন বাজছে প্রায় 1:30, আর আমার এই বাড়ির এই ফুলগুলো কে নাম জানে? আমি তো জানি, তোমরা যদি কেউ জানো অবশ্যই জানাবে। এই ফুলটা আমাকে খুব ভালো লাগে, আমি অনেক ছোটো থেকে এই গাছগুলো মানে ভালোবাসি এই ফুলটা। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে ভিডিওর কথাতে আসি। এই ভিডিওটাতে আমার অনেক বন্ধু হেল্প করেছে, তাদের নাম আমি মেনশন করে দেবো ভিডিওতেও, আর তারা প্রত্যেক দিন কী কী করে বাড়িতে সেগুলোর এক মিনিট করে একটা ভিডিও পাঠিয়েছে। তো সেই ভিডিওটাই আমি একসাথে কোলাব করে এই ভিডিওটাতে দেখাবো সেই ভিডিওগুলো। তো বেশি না বকে তোমরা ভিডিওটাকে দেখতে শুরু করো। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইবটা আগে করো, তারপরে ভিডিও দেখতে শুরু করবে, পজ করে এখনই সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে সাবস্ক্রাইব হয়ে গেছে, এবার চলো ভিডিও দেখে নাও। তো প্রথমেই আমাকে যে ভিডিও দিয়েছে সে হচ্ছে আমার কলেজের বন্ধু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে যেতে যেতে আর্টসে ফিলোসফি নিয়ে পড়া আমার বন্ধু মিলন। তো মিলন কী করেছে তার ঘরে সেটা দেখো। মিউজিক, আমার নাম মিলন। এই লকডাউনের ভিতরে বাড়ির মধ্যে সবাই কিভাবে দিন কাটাচ্ছে একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি। বিশেষ করে আজকে আমার যেভাবে দিন কাটলো, এই যে দেখতে পাচ্ছেন একটা ভাঙা মোবাইল, এই মোবাইলটা ব্যবহারে একবার অযোগ্য হয়ে গেছিল, তাই এই মোবাইলটার ভেতরে দুটো তার বার করলাম যাতে বড় স্পিকার বাজানো যায়। আর এই বক্সটা আজকেই তৈরি করলাম সকালের দিকেই, তা দেখা যাক কতটা কাজ সফল হয়েছে বাজছে কি না ওই মোবাইলটা থেকেই বক্সটা। এবার এই ভাঙা মোবাইলটা ব্যাটারি সেট করে মোবাইলটা সেট করব, ব্যাটারি লাগিয়ে দিলাম, এবার তার জয়েন করে দেখব কেমন বাজছে। তারটা জয়েন করে দিলাম, এবার দেখা যাক কেমন বাজছে। চলে আসবে আমাদের কিউটি পাই শোনা রিয়া। রিয়া তার সারাদিনে কী কী করে একটা ভিডিওর মাধ্যমে আমাকে পাঠিয়েছে, যদিও ভিডিওটা বোঝা খুব দায়। মাঝে মধ্যে গোলুর সাথে খেলছি, নানা বইগুলো দেখে রাখছি, পড়ছি না কিছু নেই। আপনার বাড়িটা সুস্থ থাকবে। তো রিয়ার পরে ভিডিও দিয়ে দিয়েছে আমাদের কলেজের কোটি কোটি মেয়ের একমাত্র ক্রাশ, দ্য ওয়ান অ্যান্ড অনলি নীলেশ। নীলেশ সারাদিন বাড়িতে বলছে জিম করছে, তার জন্য সে তার জিমেরই ভিডিও দিয়েছে, তো দেখে নাও সেটা।
এরপরে চলে আসছে আমারই কলেজের বন্ধু অরিজিতের বিশাল বড় ফ্যান ইন্দ্রাণী, যে কিনা ওর ভিডিওর মাধ্যমে বিশালভাবে এক্সপ্লেন করেছে যে সারাদিনে কী করে। দেখে নাও আমি বাড়িতে বসে কী করি সেটা আমি ভিডিওটার মাধ্যমে দেখাতে চাই। এরপর চলে আসছে আমার ছোটবেলার বন্ধু সাহিলের ভিডিও। সাহিল যা যা করেছে সেইগুলো আমরা সবাই করি, কিন্তু সেটা কীভাবে করেছে সেটা তোমরা দেখে নাও। ছবিতে যত সুন্দর লাগছে ভিডিও কিন্তু তত সুন্দর না। তো দেখো এখন চলে আসবে আমাদের এলাকার টিকটক স্টার রূপসা ঘোষ। রূপসা তার ভিডিওর মাধ্যমে অপূর্বভাবে তার সারাদিনের কার্যকলাপ ধরিয়ে দিয়েছে, আর আমাকে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা জানো, দেখে নাও তার ভিডিও। হাই, আমি রূপসা। এই লকডাউনে কেমন করে টাইম কাটাচ্ছি, আমি কী করছি না করছি সেটা তোমাদের দেখাতে চাই। রূপসার পর দেখে নাও আলিমুদ্দিন কী করছে। একে বেশি কিছু করতে হয়নি, খালি গান চালিয়ে দিয়েছে, দিয়ে টেবিলে মাথা রেখে একটা ভিডিও করে দিয়েছে। এইভাবে ওর দিন কাটছে, দেখো। এবং সবশেষে চলে আসছে আমাদের সবার প্রিয় সুশোভনের, দ্য লেডি বয় সুশোভন, যে কিনা গিটার বাজিয়ে মেয়েদের পাগল করে তোলে। তো সে সবশেষে তার গিটারের একটা ভিডিও দেখে নাও কোয়ারেন্টাইনের শ্যুটে। আপনারা দেখছেন স্বপ্নয়ন ঈশাকের ইউটিউব চ্যানেল। আপনাদেরকে একটু আগে একটা মিউজিক বাজিয়ে শোনালাম, সেটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর গেস্ট করুন এটা কি মিউজিক ছিল। একটা বিশেষ ঘোষণা, এখন করোনা ভাইরাস চলছে, তো সবাই প্লিজ বাড়িতে থাকুন, বাড়ি থেকেই সব কাজ করুন, পড়াশোনা থেকে শুরু করে আপনারা সব কিছু চালিয়ে যেতে পারেন, ফাঁকে গেমও খেলতে পারেন, এটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু টাইম স্পেন্ড করার জন্য বাড়িতে থাকুন, বাড়িতে সবাইকে সময় দিন, বাড়ির লোককে সময় দিন, আর নিজে অযথা বাড়ি থেকে বেরোবেন না, নিজে বাঁচুন, সবাইকে বাঁচান। ফ্রেন্ডস, এই লকডাউনে আমার এবং আমার বন্ধুদের বাড়ির অবস্থা কার্যকলাপ, এখানে এখন প্রচুর রোদ, দুপুর 1টা বাজছে এবং আমার টবের ফুলগুলো প্রায় মরছে গিয়েছে, দেখতে পাচ্ছ। সো তোমাদের যদি ভিডিওটা লাইক মানে ভালো লাগে তাহলে
একটা কমেন্ট করবে, খারাপ লাগে তাও একখানা কমেন্ট করবে, একখানা কেন, খারাপ লাগলে দু তিনখানা কমেন্ট করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।